আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। নির্বাচন নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। সরকার বলছেন তারা ব্রিটিশ, ব্রিটেন, আমেরিকা এই সমস্ত উন্নত দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবেই ওনারা নির্বাচন করবেন। উন্নত দেশে যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতায় থাকাকালীনই নির্বাচন হয়, কাজে ওনারাও ক্ষমতায় থাকবেন এবং নির্বাচন করবেন। বিএনপি সহ বেশ কিছু বিরোধী দল তাদের এই বক্তব্যকে বিশ্বাস করতে পারছে না। বিশ্বাস করতে পারছে না কেন? তারা যে উন্নত দেশের কথা বলছে, তো উন্নত দেশে যখন নির্বাচন হয় তখন সে ক্ষমতাসীন দল এবং প্রশাসন যে আচরণ করে এলাকায় অথবা বিরোধী পক্ষের প্রার্থীদের সঙ্গে, সেই আচরণ কি আমাদের দেশে প্রশাসন করে? আচ্ছা করে কিনা আমরা দুটো উদাহরণ দিই, সিম্পল দুটো উদাহরণ। একদম অতি সম্প্রতি, মানে এই 19 তারিখে ঘটা দুটো ঘটনা বলি। একটা ঘটনা গাজীপুরে, গাজীপুরে আওয়ামী লীগের প্রার্থী, ঠিক আছে কোনো সমস্যা নেই, অন্য অন্য দলের প্রার্থীদের মধ্যে প্রধান যে প্রার্থী যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তিনি হলেন জাহাঙ্গীর, সাবেক যে মেয়র ছিলেন জাহাঙ্গীর আলম, তার মা। তার মায়ের নির্বাচন করছেন এ কারণে যে জাহাঙ্গীর আলম নিজে তার মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে এবং বাতিল হয়ে যাওয়ার কারণে তিনি হয়তো বা আগেই জানতেন, তিনি তার মাকেও মার জন্য মনোনয়নপত্র কিনেছিলেন এবং মা মনোনয়নপত্র ঠিক আছে, এজন্য উনি নির্বাচন করছেন। মায়ের হয়ে প্রচারণা চালাচ্ছেন জাহাঙ্গীর আলম নিজে, তিনি হলেন মায়ের প্রধান নির্বাচন সমন্বয়কারী। বিভিন্ন জায়গায় মাকে নিয়ে যাচ্ছেন, মায়ের জন্য ভোট চাচ্ছেন, এটাই স্বাভাবিক। দেখুন জাহাঙ্গীর আলম নেই, ভালো কোনো প্রার্থী ওরকম মানে আগের থেকে পরিচিত সেরকম প্রার্থীও নেই, জাহাঙ্গীর আলমের মা আছে, সেক্ষেত্রেও জাহাঙ্গীর আলমের ক্ষেত্রে কি ধরনের প্রতিবন্ধক তৈরি করা হচ্ছে? নির্বাচন হবে 25 তারিখে, 15 তারিখে জাহাঙ্গীর আলমের কাছে চিঠি গিয়েছে দুদকের, তাকে 21 এবং 22 তারিখে দুদকে যে হাজির হতে বলা হয়েছে। তো গাজীপুর থেকে দুদকে যাবেন এখানে জাহাঙ্গীর আলম, এ নিয়ে আজকে একটা প্রেস কনফারেন্স করেছেন। প্রেস কনফারেন্সে জাহাঙ্গীর আলম বলেছেন যে 23 তারিখ থেকে তো নির্বাচনী প্রচারণায় বন্ধ হয়ে যাবে, 25 তারিখে ভোট হবে, তো আমাকে যদি 21 এবং 22 তারিখে যে দুদকে বসে থাকতে হয় তাহলে তো আমি মায়ের প্রধান নির্বাচন পরিচালনা সমন্বয়কারী হিসাবে আমি তো ভোটারদের কাছে কোনো ভূমিকা রাখতে পারবো না। দেখুন যুক্তিটা, জাহাঙ্গীর আলম এটাও বলেছেন নির্বাচন তো হয়ে যাক, আপনারা যে প্রতিষ্ঠান যখন আমাকে ডাকবেন আমি যে হাজিরা দেব। ইন্টারেস্টিং জিনিসটা কি জানেন, এই জাহাঙ্গীর আলম কিন্তু বিগত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সরকারি দলের, এবং এবার আওয়ামী লীগের প্রার্থী না হয়ে বরঞ্চ তার মাকে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে দাঁড় করানোর কারণে কি ভোগান্তি ভোগ করতে হচ্ছে বুঝতেই পারছেন। তো শেষ পর্যন্ত কি হবে বলা কঠিন, এবং নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর তারপর আরো কি কি জিনিস হবে সেটাও আপনারা হয়তো আগামীতে দেখতে পারবেন। কাজেই বুঝতেই পারছেন যে সরকারি দল কি কি সুবিধা পায় এবং সরকারি দলের বিরোধিতা করলে প্রশাসন অথবা অন্য অন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কি কি অসুবিধা তৈরি করতে পারে। হয়তো আইনগতভাবে ঠিকই আছে, আইনগতভাবে দুদক তো যে কোনো সময় যে কাউকে ডাকতে পারে, কিন্তু যখন একজন নির্বাচন হয় এবং নির্বাচনে একজনের প্রধান সমন্বয়কারী একজন হন, তার ব্যাপারে উনি যদি চান তো সেই বিষয়গুলি তো মাথায় রাখাটাও কিন্তু দুদক কিংবা অন্য অন্য প্রতিষ্ঠানের একটা দায়িত্বের মধ্যে পড়ে। কারণ এই প্রতিষ্ঠানগুলি তো বিদেশি কোনো প্রতিষ্ঠান নয়, তারা আমাদের বাস্তবতা জানে না, তা তো নয়। আইনগতভাবে দেখতে গেলে হয়তো কিছুই না, হয়তো ঠিকই আছে, কিন্তু বাস্তবে কি তাই? আসেন আমরা এবার সিলেটে একটু যাই। সিলেটে কি হচ্ছে, সিলেটে আরিফুল হক চৌধুরী বিএনপি করেন, উনি বিএনপি থেকে দুবার মেয়র হয়েছেন, ব্যাপক জনপ্রিয় এলাকায় উনি, উনি এবার নির্বাচন করবেন কি না তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। দলের সিদ্ধান্ত যে দলের কেউ নির্বাচন করতে পারবে না, যদি নির্বাচন করে তাহলে তাকে
নিয়ে দল থেকে বহিষ্কার করা হবে। হয়তো আরিফ উল হক চৌধুরী নির্বাচন করবেন না, কিন্তু যেহেতু উনি ব্যাপক জনপ্রিয় এলাকায় ওনার মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে উনি নির্বাচনটা করলে হয়তো জিতবেন। সে যাই হোক, উনি ঠিক করেছেন যে 20 তারিখে উনি ভোটারদের নিয়ে বসবেন, বসে আলোচনা করে উনি সিদ্ধান্ত দেবেন। তো 20 তারিখের পরে 20 তারিখে উনি এই এই আলোচনার জন্য রেজিস্টার বিল ইয়ে মাঠে রেজিস্ট্রি মাঠে উনি মানে আলোচনা মানে মিটিং করার জন্য অনুমতি চেয়েছেন পুলিশের কাছে, পুলিশ তাকে অনুমতি এখন পর্যন্ত দেয়নি। 20 তারিখে ওখানে একটা মিটিং হওয়ার কথা ছিল বিএনপির, সেই মিটিং মিডিয়া 19 তারিখ শুক্রবার একটা মিটিং হওয়ার কথা ছিল, সেই মিটিংয়ে বিএনপির যে দেখে ওখানে ব্যাপক পুলিশের পুলিশ এটাকে ঘিরে রেখেছে, পুলিশ যেতে পাচ্ছে না। এখন সেটি পুলিশ ঘিরে রাখার কারণে বিএনপিটা ভিতরে ঢুকতে পারেনি, অগত্যা বিএনপি কি করবে, তারা বাইরে যেয়ে সভা করেছে, এখন কোর্ট পয়েন্টে তারা সভা করেছে। এখন এই যে বিএনপি সমাবেশ করতে পারলো না, ঠিক আছে, এখন পরের দিন আরিফুল হক চৌধুরী মিটিং করবেন, তাদের নেতাকর্মীদের সঙ্গে মিলিত হবেন, মিলিত হয়ে জানতে চাইবেন তারা ইলেকশন করা ঠিক কি ঠিক না, এই জন্য তার মঞ্চ বানাতে হবে, মঞ্চ বানানোর জন্য লোকজন গিয়েছেন, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। কেন ঢুকতে দেওয়া হয়নি? পুলিশ ঘিরে রেখেছে। তারপর আরিফুল হক চৌধুরী নিজে গিয়েছেন, তবুও ঢুকতে দেওয়া হয়নি। তারপরে ওসি সাহেব এসেছেন, তার সঙ্গে আরিফুল হক চৌধুরী ব্যাপক একটা কথা কাটাকাটি হয়েছে, তারপরেও ওসি তাকে ঢুকতে দেয়নি। উনি হইচই করেছেন, বলেছেন আমি এখনও নির্বাচিত মেয়র, আমি পার্ট অফ গভর্নমেন্ট, কেন দিবেন না। তারপর সেখানে ওখানকার যে ইয়ার ডিসি এসেছেন পুলিশের, পুলিশের ডিসি আসার পর তারপরে উনি তাকে ঢুকতে দিয়েছেন এবং অনুমতি দিয়েছেন, পুলিশকে সরিয়ে নেওয়া হয়েছে। এই যে ঘটনাগুলো, ধরা যাক যদি আওয়ামী লীগের কোনো প্রার্থী হতো তার জন্য কি এই আচরণটা করা হতো? উনি যে কোনো প্রার্থী হনই নাই, হতে পারেন, এই আতঙ্কে পুলিশের কি আচরণ দেখুন। তো যদি এভাবে আচরণ করা হয় তাহলে যখন জাতীয় নির্বাচন আসবে, এটা তো সিটি কর্পোরেশন নির্বাচন একটা, যখন জাতীয় নির্বাচন আসবে তখন কি হবে? এই জিনিসটাই কিন্তু বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে এবং তারা বলছেন যে নির্বাচনের সময় যারা ক্ষমতায় থাকবেন, প্রশাসন যাদের কন্ট্রোলে থাকবে, তারা যদি নিজেরাই নির্বাচনে অংশ নেয় তাহলে সেই নির্বাচন নির্বাচনী পরিবেশ আর যাই হোক অবাধ হতে পারে না। এবং অবাধ যে হতে পারে না সেই নমুনা কিন্তু দেখা যাচ্ছে, প্রতিদিনই দেখা যাচ্ছে। আমার মনে হয় এই দুটো ঘটনা বিএনপির যে দাবি সেই বিএনপির দাবির যৌক্তিকতাকে আরো বাড়িয়ে দিয়েছে এবং বিদেশি বিভিন্ন পশ্চিমা দেশগুলো যে বারবার বলছে যে অংশগ্রহণমূলক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন, সেগুলো একটা রাজনৈতিক সরকারের অধীনে যে বাংলাদেশের মাটিতে হওয়া সহজ নয়, সেটা কিন্তু এই দুটো ঘটনা দিয়ে আরো একবার প্রমাণ। বিদেশিদের মতো করতে চান, খালি কাগজে কলমে করলেই তো হবে না, বাস্তবে কি হয় বাস্তবটা কিন্তু দেখতে হবে। এবং এগুলো আপনার মুখে যাই বলুন না কেন, জনগণও দেখে, ভোটাররাও দেখেন। আমি মনে করি এই সমস্ত উদাহরণ আগামীতে আরো উঠতে থাকবে, তখন সরকার কি জবাব দিবে, কিভাবে ব্যবস্থা নেবে, সেগুলি দেখার বিষয়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।